আসসালামু আলাইকুম। টিজেন24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি থেকে অবৈধরা কিভাবে দেশে ফিরবেন, সৌদিতে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ বা আউটপাস আসবে কি, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে অবস্থানরত অনেক প্রবাসীরাই আমাদের কাছে জানতে চেয়েছেন অবৈধ প্রবাসীদের সৌদি সরকার সাধারণ ক্ষমা কিংবা আউটপাস দিয়েছে কিনা, বৈধ হওয়ার সুযোগ দিয়েছে কিনা। এছাড়া আমাদের জানা মতে সৌদি সরকারের পক্ষ থেকে অবৈধদের বৈধ হওয়ার এমন কোনো সুযোগ দেওয়া হয়নি এবং আউটপাসেরও সুযোগ দেওয়া হয়নি এবং সামনেও দিবে কিনা এমনও কোনো আভাস আমরা পাচ্ছি না, কারণ আউটপাস সম্পূর্ণ নির্ভর করে সৌদি সরকারের উপরে, বিশেষ করে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের উপরে। তবে যে সকল অবৈধ বা হুরুপ্রাপ্ত, মানে ইতিপূর্বে যারা সৌদিতে অবৈধ হয়েছে, তাদেরকে সৌদি সরকার স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় তাদের নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দিয়েছে। সৌদি লেবার অফিসের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনসুল জেনারেল জেদ্দা অবৈধ অভিবাসীদেরকে সুস্থভাবে দেশে ফেরত পাঠানোর কাজ নিয়মিত চালিয়ে যাচ্ছে। তাই যে সকল অবৈধ প্রবাসীরা সৌদি আরবে আছেন এবং দেশে ফিরতে চান, তারা প্রথমেই বাংলাদেশ দূতাবাস রিয়াদ কিংবা বাংলাদেশ কনসুল জেনারেল জেদ্দা থেকে মক্তব আমলের সত্যায়িত ফর্ম নিয়ে ফিল আপ করে সেগুলো কফিল বা কোম্পানি যে শহর আপনি থাকেন সেখানকার মক্তব আমেলে যাবেন। মক্তব আমেল থেকে ইস্যুকৃত পত্র নিয়ে সেখানকার জাওজাতের ইদরাতুল ওয়েফিদিনে এক্সিট ভিসার জন্য যাবেন। এরপর যাদের হুরুপ আছে কিংবা কফিল থেকে ইতিপূর্বে এক্সিট নিয়েও যারা কিনা সৌদি ত্যাগ করতে পারেননি, তারা দূতাবাস থেকে পত্র নিয়ে সংশ্লিষ্ট জাওজাতের ইদারাতুল ওয়েফিদিনে গিয়ে সরাসরি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এক্সিট ভিসা সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে এক্সিট ভিসা পাওয়ার পর উল্লেখিত সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে বিমান টিকিট কেটে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। দূতাবাসের সহযোগিতায় আউটপাস বা এক্সিট ভিসা নিতে যেসব কাগজপত্র লাগবে তা হচ্ছে পাসপোর্ট ও ইকামার ফটোকপি দুই কপি করে, যাদের ইকামা নেই তারা পাসপোর্টের প্রথম পাতা ও এবং ভিসার পাতার হুদুদ নাম্বার সহ ফটোকপি প্রদান করতে হবে। তাই সৌদিতে থাকা সকল অবৈধ অভিবাসীরা যারা দেশে ফিরতে চান, দয়া করে দূতাবাসে যোগাযোগ করুন, দূতাবাসের সহযোগিতায় এক্সিট নিয়ে দেশে ফেরত যেতে পারবেন। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।